চেহারা দেখে সব জায়গায় একই হোমওয়ার্ক ছিল তো আমাদের নারেশন যে থার্টিন নাম্বার আছে এটা থেকে আমরা শুরু করতেছি বিজিএস চ্যাপ্টারে বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন এটা আসলে বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন না সিলেবাসের বাইরে হ্যাঁ বইয়ের বাইরে তো না আর দ্বিতীয়ত এটা সারের একটা ভুল সার হলো বাংলা বর্ষণের বই ফলো করে কোয়েশ্চেন বাংলা যে করুক বাংলা বর্ষণের বই ফলো করে কোয়েশ্চেন করছে বাংলা বর্ষণের বইয়ে আর ইংলিশ বর্ষণের বইয়ে একই চ্যাপ্টারে একই জিনিস নেয় আলাদা জিনিস আছে স্যার ওই বাংলা দেখে দেখে ট্রান্সলেট করে ইংলিশ ভার্সনে বসাই যে কারণে এটা বাংলা ভার্সনের সিলেবাসের সাথে মিলছে কিন্তু ইংলিশ ভার্সনের সিলেবাসের সাথে মিলে নাই যদিও দুই ভার্সনের সিলেবাস এক বাট বই আলাদা হয় কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে মনে হচ্ছে এটা হলো ফ্যাক্ট থার্টিন নাম্বার ওয়ান্স আ রিচ ব্যাংকার সেট টু আ কবলার হাউ মাচ ডু ইউ আর্ন আ ইয়ার

প্রশ্ন হলো how much do you earn a একটা বছরে কত ইনকাম কর তো এই জন্য আমাদের রিপোর্টিং হবে আস্কড তো আমরা লিখব ওয়ান্স আর ইটস ব্যাংকার আস্কড আপোর কবলার হাউ মাচ এখন সাবজেক্ট আগে আসবে হি এরপরে ভার্বটা পরে যাবে আর্নড বা ডুটা ড্রপড হয়ে যাবে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ডু আসছিল অ্যাসারটিভ হবে ন্যারেশন চেঞ্জ করার পরে তাই ন্যারেশন চেঞ্জ করার পরে

এরপরের সেন্টেন্স টি অ্যাসারটিভ যেটার জন্য আমাদের রিপোর্টিং ভার্ব আসবে এড তাহলে আমরা লিখব হি অ্যাডেড দ্যাট অথবা চাইলে এন্ড দিয়ে জয়েন করা যায় যে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি আর্নড আর্ন ভার্ব ভি টু হি আর্নড বিয়ারলি এনাফ টু পাস আ ডে পরের এন্ড এর জন্য আমরা ফার্দার ব্যবহার করব তবে এন্ড ওয়ার্ডটা ড্রপ হয়ে যাবে হি ফার্দার সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি সেকেন্ড অ্যান্ড থার্ড সেন্টেন্সটা যদি আমরা এন্ড দিয়ে জয়েন করি তাহলে থার্ডটাতে অ্যাডেড হবে হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ হ্যাপি আর ইউ রিয়েলি হ্যাপি সেই দ্য ব্যাংকার তো এখানে হবে দ্য ব্যাংকার আগে একবার কোয়েশ্চেন করছিল না ব্যাংকার আবারও কোশ্চেন করছে যে কারণে আমরা অলসো বা এগেইন যে একটা দিতে পারি দ্য ব্যাংকার এগেইন আস্ট হিম ইফ হি রিয়েলি

So 14a, the guardian asked politely asked the headmaster if she might come change her go, if she might go in. Yes, mother have replied in the affirmative. I'm The headmaster replied in the affirmative and said and requested, please say, and requested hard to come change her go, to go in.

আমি একটু তোহাকে কল করি তোহার আমরা কল করতেছিল কল দিতে বলবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো

डायरेक्ट कॉल दे सही तो डायरेक्ट कॉल दिला थोड़ा डिस्कनेक्टेड रहेगा हां तो हां है काम मैसेज दे दिया विल ओके নাকি ভুল নাম্বারে কল পেয়েছি আমরা দেখতেছি যে আমাদের অনু জয়েন করলো অবশেষে তো অনু এত দেরিতে জয়েন করার কারণ জানতে চাইতে গেলে তো অনেক সময় যাবে এমনিতেই কিছু সময় গেল আমাদের অন্যদিকে তো আমরা চলে আসি পরেরটাতে টাতে নাকি আমরা ছিলাম হলো তেরো থেকে সতেরো তেরো নম্বর শেষ করে

তো ইয়েস এর সাথে এখানে আরো যেটা আছে সেটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাম ইন এরপর আবার প্লিজ ওয়ার্ড আছে তো আমরা ন্যারেশনের জেনারেল রুল গুলো থেকে জানি যে প্লিজ থাকলে সাধারণত রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্ট তো আমরা এন্ড এর পরে রিকোয়েস্ট ভার্বটি দিয়ে ন্যারেট করব দা হেডমাস্টার রিপ্লাইড ইন দা অ্যাফারমেটিভ এন্ড রিকোয়েস্টেড দেম না রিকোয়েস্টেড হার ওই গার্ডিয়ান যে আসছে তাকে এন্ড রিকোয়েস্টেড হার এবার কাম ভার্বের আগে টু কাম ভার্বটি চেঞ্জ হয়ে গো হবে the headmaster replied in the affirmative and requested her to go in ebhabe hobe eta okay sir number 15 the police officer said to meeta how can i help you meeta replied while i was coming home alone by a taxi last night two snatchers rode into my taxi তো এখানে আমরা শুরুর অংশ সেন্টেন্সটা হাউ ক্যান আই হেল্প ইউ এটা পুলিশ অফিসার বলতেছে

অ্যাড্রেসিং মাই মাদার এজ মাদার ডাবল হয়ে গেল না মাদার শব্দটা যদি হয়তো অ্যাড্রেসিং রেখা বেগম অ্যাজ মাই মাদার তাহলে হতে পারে বুঝতে পারতেছ কেন কাকে কি নামে কে পুরাটা দিচ্ছি না শুধু কি নামে দিচ্ছি কি নামে আর কে অ্যাড্রেসিং মাদার আই রিপ্লাই দ্যাট আই ফেল্ট আই ফেল্ট ফিভারিস দ্যাট ডে

এরপরে যে ইউ শুড আছে এটা কিন্তু মা আমাকে উপদেশ দিচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে কেয়ারফুল থাকার জন্য আমরা রিপোর্টিংভাইস জানো সাথে অলসো যেহেতু আগে আর একটা সেন্টেন্স ছিল She also advised me to be more careful about my health. She also S E S E D advised me to be more careful about my health. Uh, advise S E R C E Hulon ব্রিটিশ ইংলিশ আমরা সাধারণত ফলো করি যেখানে এডিভিআইএসাইস এটা আরও দেওয়া আলাদা আর আমেরিকান ইংলিশে দুটাই সি বার হলেও সি নাউন হলেও সি যেটা আমার কাছে লজিক্যাল মনে হয় না ব্রিটিশ ইংলিশটাই যে কারণে আমরা ফলো করি

আমি কিন্তু স্যার অথবা ম্যাডামের জন্য তিনটা ভার্সন শিখাই একটা ভার্সন হলো একাডেমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি রিলেটেড সেখানে রেসপেক্টফুলি ব্যবহার করতে বলি আরেকটা ভার্সন হলো এই ভার্সনের আবার দুইটা পার্ট আছে তো এটা হলো নন একাডেমিক নন একাডেমিক এর দুইটা আছে একটা ফর্মাল আর একটা ইনফর্মাল নন একাডেমিক যেটা ফর্মাল ওখানে পলা ভালো যেমন যে গার্ডেন আসতে হেডমাস্টারের সাথে দেখা করতে এটা ফর্মাল ওখানে পলা ভালো

তো আমাদের এই পর্যন্ত মার্ক ছিল এবার কমপ্লিটিং সেন্টেন্স এর হওয়া মার্ক পরের পেজ সম্ভবত থার্টি সিক্স থেকে ফোরটি থ্রি রাইট

একটা হলো ইনফর্মেটিভ আর একটা হলো গ্রামাটিক্যাল আর একটা হলো প্রোভার্বিয়াল প্রোভার্ব রিলেটেড আর একটা আসলে ভোকেবুলারি রিলেটেড যেমন আপে ইজ আ পারসন হু আর ডগম্যাটিক পারসন ইজ সাচ আ পারসন হু এরকম দিলে মিনিং না জানলে আর কমপ্লিট করতে পারবে না রাইট অ্যান অল ট্রুইস্ট ইজ আ পারসন হু অল ট্রুইস্টের মিনিং না জানলে পারবে না

ওই পার্ট বাদ দিয়ে দিচ্ছে তাহলে অন্য তিনটা থাকে গ্রামাটিক্যাল ইনফরমেটিভ আর হলো প্রভার এই তিনটেই লাগবে বলোডিএফ পিডিএফটা আমি শেষে আরেকবার একটু মনে করিয়ে দিও ড্যাশ হুইচ ইজ বেস্ট অফ অল এক্সারসাইজেস ফর অল এজ এর মধ্যে সব বয়সের মানুষের জন্য কোনটা উপযোগী উত্তর ওয়াকিং শুধু ওয়াকিং ইট ইজ ওয়ার্কিং হুইচ ইজ এ নাম্বারে ইট ইজ ওয়ার্কিং হুইচ ইজ দা বেস্ট অফ অল এক্সারসাইজেস ফর অল এজ গ্রুপ এখন কখন হাঁটবে এটা চাইলে মর্নিং দেওয়া যেতে পারে কিন্তু বাড়তি দেওয়ার কি দরকার ইট ইজ ইন দা মর্নিং এবার বিতে এসে সেটা দেখছি সকালে কি দেব ওয়াকিং সবাই করে এরকম নাকি আমাদের ওয়াকিং করা উচিত

সুন্দর কাম কোয়াইট টাও দেয় আমাদের মাইন্ডটাকে রিফ্রেশও করে দুইভাবে চিন্তা করা যায় আর্লি মর্নিং আস নট অনলি বাট অলসো আওয়ার মাইন্ড অথবা নট অনলি যেহেতু আছে সেহেতু বাট অলসো লাগবে নট অনলি ফ্রেশ ভিগার বাট অলসো প্রিপারেশন ফর ওয়ার্ক থ্রু আউট দ্য হোল ডে আমাদের নট অনলি বাটোস এর নিয়ম হলো নট অনলি এর পরে যেমন অংশ থাকবে বাটলস এর পরে তেমন অংশ নট অনলির পরে ফ্রেশ বিগার যেটা নাউন ফ্রেজ বলি বিগার নাউন দেই বাটলস ও এনার্জি নাউন দিচ্ছি অথবা এজিকটিভ দিয়ে দি লট অফ এনার্জি বাটোস এর লট অফ এনার্জি টু ওয়ার্ক থ্রু দ্য ডে যেহেতু কাম এন্ড কোয়াইট এনভাইরনমেন্ট থাকে সেহেতু মর্নিং এ হাঁটা আমাদের ব্রেন কে কুল করে and quiet it cools our এন্ড it is the morning air that carry that bears or carries or that has uh, oxygen in it.

ই নাম্বারে ইট ইস দা মর্নিং ইয়ার দ্যাট রিফ্রেশেস आवर মাইন্ড দ্যাট হ্যাজ কিপস आवर হার্ট ওয়েল এরকম হয় হার্টের সাথে সকালে হাঁটা কি খুব একটা রিলেটেড মাইন্ড এর সাথে হার্টের সাথে তো ব্লাড সার্কুলেশন বাড়ে কিন্তু এ আর গিয়ে অক্সিজেন দেয় না দেয়া যেতে পারে চাইলে ইট ইস দা মর্নিং এয়ার দ্যাট এনার্জাইজেস आवर হার্ট

আবার ভয় পাইলেও চলবে না অতি ভয়ে পড়ালেখা হয় না তো আলটিমেটলি আমরা এখানে দিচ্ছি যে বিসাইড সাবজেক্ট নলেজ বিসাইড সাবজেক্ট নলেজ সাবজেক্টের কথাই কেন বলতেছি কারণ সে তো একটা সাবজেক্টই পড়া এই জন্য আমরা সাবজেক্ট বিসাইড সাবজেক্ট নলেজ হি মাস্ট হ্যাভ স্ট্রং পার্সোনালিটি

থার্টি এইট এ ইট ভারবের পরে কিভাবে কমপ্লিট করবে এরকম নাই তাই আমরা এখানে ওপেন আমাদের ইচ্ছা মতো এটাতে মিনিং মিলে উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ সো দ্যাট উই ক্যান সারভাইভ সো দ্যাট উই মাইট নট ডাই এনার্জি উই মাস্ট ইট টু কিপ আওয়ার সেল হেলদি ইত্যাদি we should bear in mind that we do not eat we do not eat আচ্ছা এখানে আমি দিব যে আমার মুখের স্বাদ মেটানোর জন্য খাই না পুষ্টির জন্য খাই না মুখের স্বাদ মেটানোর জন্য খাই না তো আমরা মুখের স্বাদ মেটানোর জন্য যদি খাইতাম তাহলে আমি কখনো ভেজিটেবলস খেতামই না মুখের স্বাদ মেটানোর জন্য যদি খেতাম তাহলে আমি কখনো

otherwise why would it say stop or pause right so no problem এখানে আমি কোনটা দিতে চাই সেটা তো clear we should bear in mind that we do not eat to satisfy our hunger ক্ষুধা নিবারণ করার জন্যই কিন্তু খাই না এটা একটা কারণ হতে পারে but this is not all the reasons we do not eat to satisfy the taste of our tongue পরের সেন্টেন্স যেটি রয়েছে আমরা দিব এখানকার চিন্তা হলো পিপল যাদের অনেক টাকা আছে তারা সবসময় ব্যালেন্স ডায়েট খায় না টাকা আমরা আমাদের সমাজের ধারণা টাকা থাকলে ব্যালেন্স ডায়েট খাওয়া যায় কিন্তু এটা হলো তার উল্টা যে টাকা থাকলেই আমরা দেখতেছি ওরা ব্যালেন্স ডাইট খায় না গরিব মানুষ গরিব মানুষ ভাবতেছে যে টাকা থাকলে ব্যালেন্স ডাইট খেতে পারতাম আর যাদের টাকা আছে তাদেরকে দেখতেছে ফুড খাইতেছে ব্যালেন্স ডাইট খাচ্ছে না ভেজিটেবল খাচ্ছে না গরু মাংসই খাচ্ছে সো পিপল হ্যাভিং আ লট অফ মানি ডু ব্যালেন্স

মধ্য সাগরে ভাসিয়ে আমি হয়ে যাচ্ছি আ ব্যালেন্স ডায়েট ইজ ফর আ গুড হেলথ ফর কিপিং গুড হেলথ থার্টি নাইন